নমঃ শিবায়। এই মহাশিবরাত্রির দিন এই মহাপ্রয়োগটি যদি আপনারা করেন, আপনাদের সন্তান প্রাপ্তি হবে। আমি যে প্রয়োগটি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, ডাক্তার বলছে সব দিকে ঠিক আছে কিন্তু সন্তান প্রাপ্তি হচ্ছে না, তারা অবশ্যই আমি যে ভিডিওতে বিস্তারিত জানাবো এই প্রয়োগটি আপনারা করুন, আপনাদের সন্তান হবেই। তো নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই মহাশিবরাত্রি এমনই একটা তিথি, এদিন যদি আপনারা ঠিকমতো কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে আপনারা নিশ্চিত রূপে মুক্তি পাবেন। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, তারা কি করবেন? তো এই মহাশিবরাত্রির দিন আপনারা দেশি গরুর শুদ্ধ ঘি আপনারা নিন এবং দু হাতে সেই ঘিটি নিন এবং আপনারা শিবলিঙ্গে সেই ঘি নিবেদন করুন এবং অভিষেক করুন। তারপরে আপনারা গঙ্গা জল সেই শিবলিঙ্গে তামার ঘটি দিয়ে, তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে সেই শিবলিঙ্গে আপনারা দিন, জলের ধারা ধীরে 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 আপনারা দিন। এবং আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে ভোলেনাথ আমার জীবনে সন্তান সুখ এনে দাও, আমার জীবনের সন্তান প্রাপ্তি করিয়ে দাও, হে মহাদেব আমার জীবনে সন্তানের মুখ যেন আমরা দেখতে পাই। এই প্রার্থনা আপনারা স্বামী স্ত্রী উভয়ই এই কাজটি করুন। দেখবেন যারা দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে, যাদের সন্তান আছে কিন্তু সন্তান নিয়ে সমস্যা চলছে, সেই সমস্যাও অনেকখানি কেটে যাবে এবং সন্তান প্রাপ্তি নিশ্চিত রূপে হবে। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।